এদিকে করোনা দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা। 11 থেকে 26 জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে, তবে খোলা থাকবে কালীঘাট মন্দির, বাইরে থেকে দর্শনের ব্যবস্থা থাকছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এই সময় শুধুমাত্র পালাদার ও সেবায়েত্রা প্রয়োজন মতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্য পূজোর কাজ করতে পারবেন। কোভিড আবহে এবার বাগবাজারে মায়ের বাড়ির দরজা বন্ধ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, কবে থেকে বন্ধ থাকবে, কি কি জানতে পারছো মন্দির কর্তৃপক্ষের তরফে? দেখো, রামকৃষ্ণ মঠ বাগবাজার কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে আগামী 10 তারিখ সোমবার থেকে বন্ধ থাকবে বাগবাজারে মায়ের বাড়ি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে, পরবর্তীকালে কোভিড পরিস্থিতির উন্নতি হলে মঠ কর্তৃপক্ষ পুনরায় সিদ্ধান্ত নেবেন কবে থেকে মঠ খোলা হবে। তবে আপাতত আগামী 10 তারিখ সোমবার থেকে রামকৃষ্ণ মঠ বাগবাজার, যেটি বাগবাজারে মায়ের বাড়ি বলে পরিচিত, সেই বাড়ি বন্ধ থাকবে ভক্তদের জন্য। তবে মন্দিরের নিত্যকর্ম স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু দর্শনার্থীরা আগামী সোমবার 10 তারিখ থেকে বাগবাজারে মায়ের বাড়িতে প্রবেশ করতে পারবেন না। ধন্যবাদ সঞ্চয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।